আসসালামু আলাইকুম, শখের রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি চালের গুঁড়া আর দুধ দিয়ে সন্দেশ বানিয়ে দেখাবো। বানানো খুবই সহজ, খেতে অনেক মজার, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই মিষ্টি বানাবো। এর জন্য প্রথমে চুলায় প্যানে নিয়ে নিচ্ছি আতপ চালের গুঁড়া পৌনে এক কাপ, মানে এক কাপের একটু কম। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব চুলার আঁচ একদম লো আছে করে। তারপরে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচের মতো। ঘি না দিলেও হবে, কিন্তু ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা ভালো আসে। এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এলাচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপ লাল চিনি দিয়ে দিলাম, যে কোনো চিনি দিলেই হবে। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে শক্ত টাইট একটা ডো তৈরি করে নিব। দেখুন এইরকম টাইট হতে হবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিব, ঠান্ডা হতে থাকুক। এদিকে আমি মালাই তৈরি করব। এজন্য চুলায় প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। এখন নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ছানা, সামান্য পরিমাণে ছানা ছিল তাই দিয়ে দিলাম, না থাকলে না দিলে কোনো সমস্যা নেই। আর দিয়ে দিচ্ছি চিনি তিন চামচ। এখন নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ। ঘি দিলে মিষ্টির ফ্লেভারটা বেশি ভালো হয়, খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে, এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। এখন নেড়ে চেড়ে ঘন করে নিব। যখন এরকম হয়ে আসবে তখন আমি চুলা থেকে নামে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে চেপে চেপে গোল করে চ্যাপটা করে নিচ্ছি। সবগুলো আমি এরকম করে বানিয়ে নেব, তাহলে ভিতরে পুর দিতে সুবিধা হবে আর সবগুলো সমান হবে। সবগুলো বানিয়ে নিয়েছি, এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ভালো করে মথে নিচ্ছি। মথা হয়ে গেছে, অল্প অল্প করে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, তাহলে সবগুলো মিষ্টি সমান হবে। আর একটা করে লেচি নিয়ে এরকম করে গোল করে চ্যাপটা করে নিলাম, তার উপরে ভিতরে পুর দিয়ে দিলাম, তার উপরে আরেকটা এরকম করে দিয়ে দিচ্ছি। এরকম করে রাখলেও হবে, আর যদি হাতের কাছে ছাঁচ থাকে এরকম ছাঁচ, তাহলে ছাঁচ দিয়ে এরকম করে চাপ দিয়ে একটু ডিজাইন করে নেবেন। দেখুন কত সুন্দর লাগছে। এই ছাঁচগুলো সব জায়গায় পাওয়া যায়, মেলাতে বেশি পাওয়া যায়, দামও কম। সবগুলো আমি এরকম করে বানিয়ে নিব। ছাঁচ দিয়ে ডিজাইন না করলেও হবে, এমনিও ভালো লাগবে দেখতে, খেতে তো অনেক মজার। সবগুলো এরকম করে বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি পানির ভাপে দিব। এজন্য আগে থেকেই চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। এখন আমি এই প্যানের উপরে একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি, তার উপরে সাদা পাতলা কাপড় বিছিয়ে দিচ্ছি। কাপড়ের উপরে দিলে বেশি ভালো হয়। এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে হাই হিটে ঢেকে জাল করব 4 থেকে 5 মিনিট। ফিরে আসলাম 4 মিনিট পর। দেখুন মিষ্টিগুলো হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিব। সবগুলো তুলে নিয়েছি আর উপর দিয়ে মাওয়া ছিটিয়ে দিয়েছি। আর একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মজার হয়েছে। চালের গুঁড়া আর দুধ দিয়ে যে এত মজার সন্দেশ বানানো যায়, না দেখলে কিন্তু বোঝাই যাবে না, খেতেও কিন্তু অনেক মজার, বানানো খুবই সহজ। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।